আর দুগাছির লুঙ্গি আমাদের দুগাছির লুঙ্গি কোনটা আমাদের দুগাছির লুঙ্গি এইগুলা ওয়া অনেক সুন্দর সাজ ঈদুল আজহা সম্পর্কে পাবনা বিখ্যাত সেই হাজিরাটে চলছে ধুমছে কেনাকাটা। এই ঈদের হাটের এই ছোট্ট একটা ভিডিও আপনাদের মাধ্যমে তুলে ধরছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন এবং আমার পেজে যারা ফলো এখনো করেন না অবশ্যই করেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছেন? তো আজকে তো একটা ঈদের হাট, বড় হাট। তো এই হাটে আপনার দোকানে দেখতেছি অনেক লুঙ্গি, এটা এই লুঙ্গিগুলো কোথাকার? আপনারা নিজেই বুনেন না আপনারা ব্যবসায়ী? আমরা ব্যবসায়ী, ওই তাঁতের কাছে আমরা নিয়ে আসি। তো আপনার কাছে সর্বোচ্চ লুঙ্গির দাম কেমন এবং সর্বনিম্ন কত দাম? 700-800 আর সর্বনিম্ন 200-250। আচ্ছা, তো আপনার কাছে কয়েকটা লুঙ্গির নাম জানতে চাচ্ছিলাম। 200-300-400-500। আমি বলতেছিলাম কি কয়েকটা লুঙ্গির নাম, যেমন পাকিজা লুঙ্গি আছে, এরকম কয়েকটা আছে, সাসকিয়া রহিম, তারপরে ফাইবুল, তারপরে আপনার ওই বলে ডিজিটাল, ডিজিটাল লুঙ্গি হয়। আর কই যাব ভাই? ভাই আপনি কি কেনাকাটা করতে আসছেন? কি কেনাকাটা করবেন আশা আছে? ও আচ্ছা, কি লুঙ্গি কিনবেন? লুঙ্গি সস্তা দামে হালকা বাজারে সেরা নিতে গেলাম। তাই আপনার কিন্তু করা একটা কথা হয়েছে, বুঝছেন? করা কথা বলতে দামে সস্তা করা হবে এবং আরো কি হবে, বাজারে সেরা, বাজারে সেরা হবে। তাহলে অল্প দামে কি সেটা পাওয়া যাবে? অল্প দামে একটু কষ্ট হচ্ছে। কেমন বেচা কিনা হচ্ছে? এই বেচা কিনা খালি মাছি দাবাচ্ছি আমরা, বেচা হচ্ছে। আঙ্কেল লুঙ্গির তো অনেক দেখতেছি, তো লুঙ্গি বেচা কিনা কেমন হচ্ছে? কেন এটাই আপনাদের সমস্যা, তাই তো? হ্যাঁ দেখতেছি তো হাটের অবস্থা, আসলে কেনাকাটা নাই। আজকে ঈদের হাটে যদি কেনাকাটা না হয় আসলে কোথায় কেনাকাটা? কি অবস্থা ভাই, ঘেমে তো একদম শেষ? আপনি দিন কয়টা লুঙ্গি সেলাইতে পারেন? আমার দিন ঠিক না, দিন রাত্রে এটাও বলছে ভাই যাচ্ছে যা আসতে যা অজন্তে বেলা। ঈদের হাটকে কেন্দ্র করে কেমন লাগছে? খুব সুন্দর। কাজের প্রতি কি আনন্দ লাগছে? আনন্দ মানে খুব আনন্দ লাগছে না? আনন্দের পাশাপাশি মানে সেলাইয়ের কাজও দেখতে ভালোই চালাচ্ছে। এটা কি আপনি রেগুলার হাটেই বসেন? কি করতে আসছেন কেনাকাটা? কেনাকাটা করবেন? কি কি কেনাকাটা করবেন? চাদর কিনবেন? চাষির জন্য কাপড় কিনবেন না? না, মহিলারা শাড়ি পরে না কি পরে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? তো আপনাদের এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে? এখানে শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, কুর্তা, ওড়না আর কি পাওয়া যায়। আর আমাদের পাবনার বিখ্যাত লুঙ্গি অর্থাৎ আমাদের দোগাছির লুঙ্গি, আমাদের দুগাছির লুঙ্গি কোনটা? আমাদের দুগাছির লুঙ্গি এইগুলা। ওয়া অনেক সুন্দর সাজ।